স্বাগত এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো শিরোনামগুলো। করোনায় অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলায় 72,750 কোটি টাকা প্রণোদনা প্রধানমন্ত্রী। জ্বর সর্দি কাশি নিয়ে দুই জেলায় দুইজনের মৃত্যু, করোনা সন্দেহে কয়েকটি এলাকায় লকডাউন। করোনা অচল অবস্থায় দরিদ্রদের জন্য 10 টাকায় চাল বিক্রি, সারা দেশে সপ্তাহে চলবে 3 দিন। রাজধানীতে কিছু পোশাক কারখানা খোলা, নেই নিরাপত্তা ব্যবস্থা, করোনা ঝুঁকিতে শ্রমিকেরা। এবং ঘনবসতির জন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় করোনার ঝুঁকি বেশি, যুক্তরাষ্ট্রে মৃত্যু বাড়ার শঙ্কায় ট্রাম্প। এবার জানিয়ে দেব পুরো খবর। দেশে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি নিয়ে রাজধানী মহাখালীতে ফেসবুকে ব্রিফিং করছে IEDCR, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার বক্তব্য রাখবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আজকে এই প্রেস ব্রিফিং এ আমাদের সাথে আমাদের ডিজি অফিসের উপস্থিত আছেন ডিজি মহোদয় এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং প্রিয় দর্শকবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালাম আলাইকুম। আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি এই করোনা বিষয়ে কিছু আলোচনা করার জন্য, কিছু তথ্য দেওয়ার জন্য। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আজকে উনি একটি বৃহৎ ফাইন্যান্সিয়াল প্যাকেজ ঘোষণা করেছে। দেশবাসী যারা ব্যবসা বাণিজ্য করেন, দেশবাসী আমাদের দেশের ব্যক্তিবর্গদের ব্যবসায়ীদের জন্য, এবং আমরা স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে আপনারা জানেন আমরা এপ্রিলের 7 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা জেলা উপজেলায় আমরা আলাদা হাসপাতাল তৈরি করেছি, আমরা জাতীয় কমিটি করেছি এবং জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি করা হয়েছে এবং কার্যক্রম করা হচ্ছে। এবং আপনারা জানেন করোনার বিষয়ে আজকের আপডেট হলো বিস্তারিত আমাদের মহাপরিচালক হয়তো জানাবেন। আমি আজকের বিষয়টি জানাবো, সেটা হলো যে সংক্রামিত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে, এখন হয়েছে আজকে হয়েছে 18 জন।
চলতে হবে, যার মধ্যে রয়েছে যে আপনারা ঘরে থাকবেন, ঘরে থেকে বেরোবেন না, অতি প্রয়োজনীয় বিষয় ছাড়া ঘরে থেকে বেরোবেন না, আপনারা একটি সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং যখনই যাবেন বাইরে বা যে কোনো কাজের পরে হাতটি ধুয়ে নেবেন। এবং আমি আরো আহ্বান করব যে আপনারা ঘরেই আপনাদের নামাজটি আদায় করবেন এবং আমি মনে করি আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবে। এবং যখনই বাইরে যাবেন, যখনই কোনো কাজে বাইরে যাবেন, তখন আপনারা মুখে মাস্ক লাগিয়ে বাইরে যাবেন। মাস্ক চায়না এবং অন্যান্য দেশ যারা এই করোনাকে যারা কন্ট্রোল করেছে সেই দেশে মাস্কের অনেক ব্যবহার হয়েছে এবং যারা বয়স্ক এবং অসুস্থ তাদেরকে একটু নিরাপদে রাখতে হবে, কারণ করোনায় তারা আক্রান্ত হলে পরে সেখানে ঝুঁকি বেড়ে যাচ্ছে। এবং আমি এটাও বলতে চাই, আমি দেখেছি, লক্ষ্য করেছি খুবই দুঃখের সাথে যে আমাদের বিভিন্ন বাজার ঘাটে অনেক লোকজন অনেক ভিড়, মনে হয় যে স্বাভাবিক ভাবে চলাফেরা করছে, রাস্তাঘাটেও অনেক লোকজন দেখেছি। আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনারা শুনেছেন যে গার্মেন্টসের বিজিএমও বলেছেন যে এখন ফ্যাক্টরি ওনারা বন্ধ রাখবেন এবং বেতন তারা দিবেন। কাজে আপনারা রাস্তাঘাটে ভিড় করবেন না, এটি আমরা আশা করব। এবং যারা রিলিফ বিতরণ করতেছেন, যেটা খুবই ভালো কাজ করতেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এই রিলিফ বিতরণ কার্যক্রমটি বজায় রাখবেন। কিন্তু রিলিফ যেটাই দেন, খাদ্য সামগ্রী যাই দেন, সেটা আপনারা তাদের বাড়িতে পৌঁছাই দিবেন এবং পৌঁছাই দিলে পরে তাদের বেরিয়ে আসতে হবে না এবং তারা একসঙ্গে জড়ো হবে না এবং সংক্রামিত হবে না। আমি এটা চিকিৎসার বিষয়ে আমি বলতে চাই, আমাদের সরকারি হাসপাতালগুলো সার্বক্ষণিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং ডাক্তার নার্সরা সার্বক্ষণিকভাবে আছে এবং আলাদা কর্নারও করা আছে প্রত্যেকটি হাসপাতালে, যেখানে তারা হাঁচি কাশি বা সন্দেহজনক পেশেন্ট হলে পরে তারা সেখানে যাবেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার নার্স রয়েছেন। কেউ যদি করোনা রোগী হয়, যে সমস্ত হাসপাতালগুলো করোনা রোগীদের জন্য আলাদাভাবে তৈরি করা আছে সেখানে চলে যাবেন, যার মধ্যে রয়েছে কুর্মিটোলা হাসপাতাল, বৈতমৈত্রী হাসপাতাল, গ্যাস্ট্রো লিভার হাসপাতাল এবং আরও তৈরি হচ্ছে আমাদের রেলওয়ে হাসপাতাল, মহানগর হাসপাতাল, এই ধরনের আরো বেশ কয়েকটি হাসপাতাল আমরা তৈরি করেছি, সেখানে ভালোভাবে চিকিৎসা নেবেন এবং ডাক্তাররা যেভাবে পরামর্শ দিচ্ছে সেভাবে আপনারা মেনে চলবেন। আমাদের পিপিই সমস্ত হাসপাতালে দেওয়া হচ্ছে এবং আমরা রোজই এই পিপিই আমরা গ্রহণ করছি। এই পিপিইর আমি মনে করি বর্তমানে তেমন সংকট নাই। আরেকটি বিষয় আমি ভালো করে বলতে চাই, সেটা হলো আমাদের টেস্টিং কার্যক্রম আমরা অনেক বৃদ্ধি করেছি। আমরা ইতিমধ্যে 14-15টি জায়গায় টেস্টিং কার্যক্রম হচ্ছে এবং এই টেস্টিং কার্যক্রম আমরা এক উপজেলা পর্যায়েও আমরা নিয়ে যেতে চাচ্ছি, জেলা পর্যায়ে আমরা নিয়ে যেতে চাচ্ছি, যার ফলে টেস্টিংয়ের আমাদের ব্যবস্থাও বেড়ে যাচ্ছে। এবং আপনারা দেখছেনই যে গত কয়েকদিনে আমাদের যারা টেস্টিং করে তারা অনেক টেস্টিং করতে পেরেছে। আমাদের ডিজি অফিসের মাধ্যমে যে IDCR, তারা গতকাল প্রায় 500-এরও অধিক টেস্ট করেছে। আগামীতে আমরা এটাকে 1000-এর উপরে, 1500-এর উপরে প্রত্যেক দিন আমরা নিয়ে যেতে চাচ্ছি। আমরা অনেক কিছু শিখি চায়না, কোরিয়া, সিঙ্গাপুর থেকে, তারা কিন্তু এটা কন্ট্রোল করেছে টেস্টিং এর মাধ্যমে, আইসোলেশনের মাধ্যমে এবং মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে। আমাদেরকে সেখান থেকেও শিক্ষা নিতে হবে। আমাদের এখনই সময়, আমরা চাই না যে এটা বেড়ে যাক এবং যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাক, তাহলে পরে ওই আমেরিকা এবং ইউরোপের মতো হয়ে যাবে এবং আমরা তখন অনেক
কষ্টে পড়ব এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের যারা ডাক্তারবৃন্দরা আছেন, যারা প্রাইভেটে প্র্যাকটিস করেন, হাসপাতাল, ক্লিনিক এবং চেম্বার, আমি আবার অনুরোধ করব আপনারা এই দুঃসময় দূরে থাকবেন না। আপনারা মানুষকে সেবা দেন, মানুষের পাশে থাকেন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্য বলবেন, আমরা আপনাদের সাহায্য করব, সহযোগিতা করব। কিন্তু আপনারা আপনাদের এই ডিউটি থেকে দূরে থাকবেন না, তাহলে পরে দেশবাসীর প্রতি অন্যায় এবং অবিচার করা হবে। আমরা আরেকটা জিনিস বলতে চাই যে এই চিকিৎসার জন্য যারা করোনা আক্রান্ত রোগীর জন্য আমেরিকাতে ইউরোপে কিছু চিকিৎসার কিছু ব্যবস্থাও আছে, যে চিকিৎসার ব্যবস্থার জন্য আমাদের মন্ত্রণালয়, আমাদের ডিজি অফিসও সেটা ব্যবস্থা করেছে। তার মধ্যে যেমন হেক্সাক্লোরোকুইন, এখানে আমরা অর্ডার দিয়ে রাখছি, আজ পর্যন্ত আমরা সেই একটা কিটও পাইনি। যখন কিট পাবো তখন জিন এক্সপার্ট মেশিনকেও আমরা ব্যবহার করব যতটুকু সম্ভব। কাজে এখানে যদি কোনো ভুল ধারণা হয়ে থাকে সেই ভুল ধারণাটি দূর হয়ে যাবে আমি মনে করি। পরিশেষে আমি বলতে চাই, আমাদের অনেক সমালোচনা অনেকে করছে, এই সমালোচনাতে আমাদের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে কাজ করার। কাজেই যেমন বিএনপি বলেছে যে আমাদের এখানে কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমি বলতে চাই বিএনপি ব্যক্তিবর্গদেরকে যে আপনারা কি মানুষের একটি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, কোনো সেবা এ পর্যন্ত দিয়েছেন আমরা তো কোথাও দেখতে পাইনি। কাজেই আপনাদেরকে আহ্বান করব, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সেবা দেন। আমরা করোনা পরিস্থিতি আমাদের দেশে আমরা জানি যে আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে, আমাদের সকলকেই এই বিষয়ে আমি মনে করি যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, মেনে চলা উচিত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি অফিস যেটা বলছে সেটা মেনে চললে ইনশাল্লাহ আমরা এই করোনা ভাইরাসকে প্রতিহত করব এবং আমাদের এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারব। উপস্থিত সাংবাদিক ভাই এবং দর্শকবৃন্দদেরকে আবারও আমাদের গণপরিবহন সেবা বন্ধ করা হলো, পুরো দেশ স্থবির হয়ে আছে, এই অবস্থার ভিতর দিয়ে গার্মেন্টস শ্রমিকদেরকে ঢাকাতে ঢুকানো হলো। আপনি আশঙ্কা করছেন হচ্ছে যে পরিস্থিতি যাতে, মানে আপনি বলছেন পরিস্থিতি যাতে কোনোভাবে খারাপ দিকে না যাই সেদিকে আপনাদের নজর থাকবে। এই অবস্থায় যে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আসা হচ্ছে, মানে এটা আসলে ওই সংখ্যাকে আরো বাড়িয়ে দেয় কিনা আপনি কি মনে করেন? জি, এই সংখ্যাকে অবশ্যই বাড়িয়ে দেয়। সেই জন্যই বিজিএমএ এবং বিকেএমএ ওনারা তো অলরেডি নির্দেশনা দিয়েছেন যাতে কিনা ফ্যাক্টরি ওনারা এখন বন্ধ রাখবেন এবং শ্রমিকদের যা বেতন আছে ওনারা দিবেন। এটা আমরা কালকেই টেলিভিশনে এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমরা আশা করি আগামীতে এই ধরনের পরিস্থিতি হবে না। এই ধরনের পরিস্থিতি হলে পরে সংক্রমণ অবশ্যই বেড়ে যাবে। মানে এই দায় কি তারা আসলে এড়াতে পারে বা আপনাদেরকে না বলে এরকম একটা সিদ্ধান্ত তারা নিল? সে বিষয়ে তো এই বিকেএমই বিজেএমই তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নয়, কাজেই তারা তো আমাদের কাছে জিজ্ঞেস করার তো তাদের কোনো প্রয়োজন মনে করে নাই।
কিন্তু এই জিনিসটি সঠিক হয়নি এটা আমরা মনে করি। মাননীয় মন্ত্রী, এটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, আমি এটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই এই ব্যাপারে। বাংলাদেশে এই মুহূর্তে সংক্রামক ব্যাধি আইন কার্যকর করা আছে, এক্ষেত্রে সকল ক্ষমতার অধিকারী কিন্তু আপনারা এই আইন কার্যকর করার বিষয়ে, যেহেতু আপনি জাতীয় কমিটির প্রধান, এবং এই ধরনের একটা ব্যাপার গতকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে, তো এই ক্ষেত্রে আসলে বিজিএমইএ বা বিকেএমইএ আপনাদের অন্তর্ভুক্ত না হলেও সংক্রামক ব্যাধি আইনে কিন্তু আপনারা ব্যবস্থা নিতে পারতেন, বা ওনাদেরকে বলতে পারতেন যে এভাবে যাতে লোকজন ঢাকামুখী বা বিভিন্ন গার্মেন্টস দিকে যাতে না যায়। এই ক্ষেত্রে আপনারা কেন কোনো ভূমিকা পালন করেননি এখন পর্যন্ত? আমরা যখন এটি জানতে পেরেছি এবং গণমাধ্যমের মধ্যে আমরা দেখেছি, তখনই আমরা বিভিন্ন সংস্থাকে বিভিন্ন জায়গা যেখানে বললে পরে কার্যকারী হবে সেখানে আমরা জানিয়েছি, এবং সে কারণেই আমরা আশা করি মনে করি যে এই আজকের আবার তাদের এই ফ্যাক্টরি খোলা, তারা এই কাজ থেকে বিরত থাকছে এবং লোকগুলো আবার ফিরে যাচ্ছে। টেলিভিশনে জানানো হয়েছে যে এখানে তারা ফ্যাক্টরি এই মুহূর্তে তারা বন্ধ রাখবে এবং পরবর্তী যখন সিদ্ধান্ত তখন খুলবে। এই বিষয়টি আপনারা যেভাবে দেখেছেন আমরাও সেভাবে দেখেছি, কিন্তু আমরা জাতীয় কমিটির ভূমিকা এখানে দেখতে পাইনি। এটা দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, পুরো জাতি দেখেছে, জাতীয় কমিটি এখানে কোনো ভূমিকা রাখেনি। এখানে জাতীয় কমিটির মধ্যে আমরা বিজিএমইএ এবং বিকেএমইএ থেকে আমরা ভরসা করেছিলাম, কিন্তু জাতীয় কমিটির কোনো ভূমিকা আমরা এখানে দেখতে পাইনি। এই ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন উঠে কিনা? না, জাতীয় কমিটি ভূমিকা রাখছে বলেই বন্ধ হয়েছে। হ্যাঁ, এটা আমরা বলতে পারেন যে খোলার সময় এই বিষয়টা আমাদের সাথে আলাপ হয় নাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ হয় নাই। মাননীয় মন্ত্রী, কিন্তু বাণিজ্য মন্ত্রী বলেছিলেন যে সরকারের আরেকজন মন্ত্রী যারা এই মন্ত্রণালয়ের অধীনে, তিনি বলেছিলেন কোন ধরনের বন্ধের নির্দেশনা নেই। এটি গত বৃহস্পতিবারের সচিবালয়ে বৈঠক করে সেনা প্রধানের সাথে যখন বৈঠক হয়েছিল বিজেপি বিকেমি নেতৃবৃন্দের সাথে, তখন তিনি স্পষ্ট করে বলেছেন যে এ ধরনের বন্ধের কোনো নির্দেশনা নেই, সতর্কতার সহিত এই কারখানা 5 তারিখ থেকে চালাতে পারে। তাহলে উনি তো অবশ্যই সরকারের পার্ট, সাধারণ ঘোষণার পরে কি করে কারখানা বিজেপি বিকেমি খোলা রাখার পারমিশন পায়? 1 নম্বর, 2 নম্বর, বাণিজ্য মন্ত্রী এই ধরনের কথা বলেন, তারপরে আপনি যে আইনের কথা বলছেন, 2018 সালে আপনারা এই মহামারী আইনটি করেছিলেন, সেই আইনে আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করেছেন, তিনি যে কোনো মহামারী যে কোনো দুর্যোগের জন্য তিনি দায়ী থাকবেন, সেখানে প্রাণহানি হলো, কিন্তু জাতীয় কমিটিতে তিনি 10 নম্বরে অবস্থান করেন। একজন মহাপরিচালক কি করে ওই আইনে দায়ী হন যেখানে অন্যান্য ক্ষমতা তাকে দেয়া হয়নি, অথচ এই আইনটি করার সময় 4 জন ডাক্তার ওই কমিটিতে ছিলেন, সচিবের 3 জন এবং 1 জন MP। এই ধরনের আসলে কি বলবো, বলেন না, আমি আপনার কাছে উত্তর চাইছি, বাণিজ্য মন্ত্রীর এই কথার পরে আসলে কারখানা কি করে বন্ধ হয়? এই বিষয়টি যেটা আপনি বলেছেন, এই বিষয়টি আমরা যদি এখানে কোনো কিছু প্রয়োজন হয় দেখবো। আর ফ্যাক্টরি খোলা এবং বন্ধ করা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এবং শিল্প মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে কিছু করতে পারবে না। তাহলে কি বলতে কোনো ভূমিকা নেই এসব ক্ষেত্রে? স্বাস্থ্য মন্ত্র বন্ধ খোলার ব্যাপারে কোনো ভূমিকা নাই। তাহলে জাতীয় কমিটির কাজ কি? জাতীয় কমিটির কাজ কি তাহলে? জাতীয় কমিটির কাজ তো হলো যেটা দেখতেছেন সেটা, আমরা যেখানে স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতেছি, কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতেছি, টেস্টিং করতেছি, আমাদের যে স্বাস্থ্য বিষয়ে তো বেশি কাজ হবে, সেই স্বাস্থ্য বিষয়ের কাজগুলো আমরা করে থাকি। আর অন্যান্য বিষয়ে লকডাউন করা, গাড়ি ঘুড়ি না চলা, এগুলো তো ওখানে অন্যান্য মন্ত্রণালয় যারা এই কমিটিতে আছে সেটা তাদের দায়িত্ব, তারা সেটা কিভাবে দেখবে। কিন্তু মাননীয় মন্ত্রী, সেটা তো কিন্তু আশা
আমি আপনাকে ভিন্ন একটি প্রশ্ন করতে চাই। আপনি একটু আগে বলছিলেন বিএনপি কোনো কাজ করেনি, গত পরশুদিন ইসলাম বলেছেন জাতীয় দুর্যোগ আমরা একসাথে কাজ করি এবং 85,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হোক এই দুর্যোগে। পরের দিনই আপনাদের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী বললেন এই ধরনের প্রস্তাব একটি জাতিকে পিছিয়ে দেওয়া এবং সংকট তৈরি করার জন্য। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী 72,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন, একজন সরকারের দ্বিতীয় ব্যক্তি এবং দলেরও তিনি প্রায় দ্বিতীয় ব্যক্তি বলতে হয়। তিনি যখন এই কথাটি বলেন আর পরের দিন যখন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেন 72,000 কোটি টাকা, তখন আসলে মানে সমন্বয়হীনতার জায়গাটা বা আমি জানি না পরিকল্পনার জায়গাটা আসলে সমস্যা আছে কিনা, কোনো ফাঁক আছে কিনা। এখানে তো সমন্বয় করেই কাজগুলো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে উনি কাজ করেন, উনি জাতিকে জাতির উদ্দেশ্যে আজকে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে 72,000 টাকার একটা প্রণোদনা ঘোষণা দিয়েছেন, এতে আমরা সকলেই খুশি। আমার যে কথাটা বলেছিলাম যে আমরা যে এখানে জনগণের যে বিভিন্ন রকমের কষ্ট হচ্ছে, মানুষকে খাদ্য দেওয়া, মানুষের স্বাস্থ্য সেবার বিষয়, খাদ্যের বিষয়, বিভিন্ন রকমের যে সমস্যাগুলো জনগণ পাচ্ছে, সেই বিষয় তো তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। এই বিষয়টাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এবং আমরা দেখবো যে আবারও মানুষ একই ভাবে আসছে, তো আপনারা নিরাপদে মানুষকে ফেরানোর জন্য বা আগামী 11 এপ্রিল কে কেন্দ্র করে আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন অন্যান্য মন্ত্রণালয়কে? এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হবে, আলোচনা হয়ে আমরা একটা ভালো সিদ্ধান্ত অবশ্যই নিব যাতে কিনা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়। আপনাদের সকলকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে আপনার আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে, একই সঙ্গে যে মসজিদ গুলো আছে মসজিদে কোনো জামাতে নামাজ কিন্তু বন্ধ হয়নি, সেই ক্ষেত্রে এই যে জামাতে নামাজ গুলো বন্ধ হয়নি এতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার সংখ্যা আছে কিনা? মাননীয় মন্ত্রী আমি এটার সাথে সাপ্লিমেন্ট দিতে চাই, শবে বরাত আসছে পৃথিবীর সব দেশে, মক্কায় আল্লাহর ঘর যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে আমাদের মুসলিমরা এখনো বক্তব্য দিচ্ছেন মসজিদে আসার জন্য। আপনাদের দৃষ্টি আকর্ষণ করি মাননীয় মন্ত্রী মহোদয়, আসলে আমরা সাধারণত সকল বক্তব্য সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার পরে আসলে প্রশ্নোত্তর পর্ব হন, তো মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়েছেন, তো এই মুহূর্তে আসলে মাননীয় মন্ত্রী মহোদয়ের সেই প্রশ্নোত্তর পর্ব আমরা শেষ করে বাকি যে তথ্যগুলো আপনাদেরকে আমরা নিয়মিত দেই সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। যেহেতু হলো অনেক প্রশ্ন হয়েছে, পরবর্তীতে অল্প প্রশ্ন নিলে আমাদেরকে চলবে, শেষ করার পরে হয়তো আপনাদের কিছু প্রশ্ন দেব। আমাদের সাথে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হাবিবুর রহমান খান উপস্থিত আছেন, আমি সংক্ষেপে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এরপরে আইডিসিআরের পক্ষ থেকে আইডিসিআরের পরিচালক, আসলে আইডিসিআরের পক্ষ থেকে না, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা সারা বাংলাদেশের যে আসলে এখন রোগী পরিস্থিতি কী সেই সম্পর্কে তথ্য দেবেন। আমি এই কারণে বলছি আইডিসিআরের পক্ষ থেকে নয়, কারণ হলো এখন অনেকগুলো কেন্দ্র আমরা বাড়িয়েছি, প্রত্যেকটা উপজেলা থেকে জেলা থেকে এবং শহরগুলো থেকে তো আমরা নমুনা সংগ্রহ করছি, কাজেই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হলো তিনি বলবেন। এবং সবশেষে অন্য দিনের মতো মহাপরিচালক হিসেবে আমি যে তথ্যগুলো আপনাদের সাথে দিই সামনে দেই সেগুলো উপস্থাপন করব। তো এখন আমি খুব সংক্ষেপে বলার জন্য জনাব হাবিবুর রহমান খান অতিরিক্ত সচিব প্রশাসন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনাকে অনুরোধ করছি। ধন্যবাদ মহাপরিচালক মহোদয়। আপনারা এতক্ষণ ধরে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের ব্রিফিং শুনেছেন, আমি আসলে দাপ্তরিকভাবে কয়েকটা বিষয় শুধু উল্লেখ করতে চাই মাত্র। আমরা সবাই জানি যে 31 ডিসেম্বর প্রথম যখন হুবেই প্রদেশে উহান শহরে এই রোগটার প্রকোপ দেখা দেয়, তখনই কিন্তু বাংলাদেশ সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের ডিজি হেলথ সহ সংশ্লিষ্ট সকলে পর্যবেক্ষণে রাখে বিষয়টা যে কী ঘটতে যাচ্ছে।
এরপর যখন জানুয়ারি মাসের শুরুর দিকে যখন দেখা গেল যে সংক্রমণ বৃদ্ধি পেল, তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট সকলকে, যেমন ডিজি হেলথ আছে, আইডিসিআর আছে, সকলকেই কিন্তু একসঙ্গে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করে যে কী কী আমাদের করণীয় এবং করতে হবে। পরবর্তীতে আমরা সবাই জানি যে যখন রোগের প্রকোপ বিভিন্ন দেশে ছড়াতে থাকলো তখন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকগুলো কমিটি করেছে, জাতীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত 9টি কমিটি আমরা করেছি। তারপর আমরা আমাদের মেডিসিন বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে নিয়ে এবং অন্যান্য সংশ্লিষ্ট চিকিৎসকদেরকে নিয়ে গাইডলাইন প্রণয়ন করা হয় করোনা চিকিৎসার জন্য, এবং বর্তমানে গাইডলাইনের সংখ্যা কিন্তু চতুর্থ সংস্করণ চলছে কারণ সময়ের প্রেক্ষাপটে আপডেট করতে হয়েছিল। তারপরে পিপিই সম্পর্কে যখন অনেক কথাবার্তা হলো তখন কিন্তু পিপিই সংগ্রহ ছাড়াও কাদের কীভাবে পিপির কোন অংশ ব্যবহার করতে হবে সেই গাইডলাইনও প্রণয়ন করে দেওয়া হয়েছে। আমাদের সিডিসি যেটা আছে রোগ নিয়ন্ত্রণ শাখা, তাদের মাধ্যমে এবং সংশ্লিষ্ট অন্যদের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার এবং নার্সদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে করোনার চিকিৎসা কীভাবে করতে হবে। তারপর আমরা বিভিন্ন, শুধু ঢাকা শহরে নয়, ঢাকা শহরে যেমন আমরা 5টি হাসপাতাল রেডি রেখেছি করোনা রোগীদের চিকিৎসার জন্যে, একইভাবে সমগ্র জেলায় মানে সবগুলো জেলায় এবং বিভাগেও কিন্তু কমপক্ষে 1টি করে হাসপাতাল আমরা নির্ধারণ করে দিয়েছি। তারপর আমাদের দেশে যে কয়টা আইসিইউ ছিল, আইসিইউর সংখ্যা কিন্তু অনেক বাড়ানো হয়েছে। পিসিআর মেশিনের কিছুটা ঘাটতি থাকলেও সেটা এখন নেই, এখন কিন্তু প্রত্যেকটা বিভাগীয় শহরেই চেষ্টা করা হয়েছে পিসিআর মেশিনের ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য, এবং ঢাকা শহরেও কমপক্ষে 10টি জায়গায় কিন্তু এখন পরীক্ষা শুরু হয়েছে। আর অন্যান্য প্রয়োজনীয় যত সরঞ্জামাদি লাগবে এগুলোর ব্যবস্থা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এগুলো অব্যাহতভাবে আসছেই। কিন্তু আরেকটা বিষয় বলবো যে যে সমস্ত হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হবে এবং তাদের অন্যান্য বিষয়গুলো আনুষঙ্গিক এই সমস্ত বিষয় করা হবে, সেই সমস্ত যাতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকদের ঘাটতি না পড়ে, নার্সের সংকট না হয়, এই জন্য কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জন থেকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তারা তাদের বিভাগে এবং জেলায় ডাক্তারদেরকে কিন্তু স্বশ হাসপাতালে নিয়োগ দিতে যেন পারে, এটা আমরা ডেলিগেট করে দিয়েছি। তো আমার মনে হয় বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আইডিসিআর সহ সংশ্লিষ্ট সকলে যেভাবে প্রস্তুত আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে কিন্তু বিষয়টি তদারকি করছেন এবং নির্দেশনা দিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান খান। এখন আমি আইডিসিআরের পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদি সাবরিনা ফ্লোরাকে আমি ফ্লোর দিচ্ছি। তিনি প্রতিদিনের মতো হলো সারা দেশের আসলে করোনা রোগ পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবহিত করবেন। মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় আরও 18 জনের মধ্যে আমরা এই সংক্রমণের উপস্থিতি পেয়েছি, এই সংক্রমণ পেয়েছি। এ পর্যন্ত মোট সংক্রমিত মানুষের সংখ্যা 88 গত 24 ঘন্টায় 18, এবং আপনারা ইতিমধ্যে জানেন যে সারা বাংলাদেশব্যাপী 14টি কেন্দ্রের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আমাদের মহাপরিচালক মহোদয় বলবেন। 367 নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে আমরা 18 জনের মধ্যে সংক্রমণ পেয়েছি, 13 জনের সংক্রমণ পেয়েছি আমরা আইডিসিআরের নমুনা পরীক্ষার মাধ্যমে, এবং আরও 5 জনের মধ্যে সংক্রমণ পেয়েছি অন্যান্য হাসপাতালে পরীক্ষার ফলাফল হিসেবে। গত 24 ঘন্টায় 1 জন মৃত্যুবরণ করেছেন, এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 9। মাননীয় মন্ত্রী মহোদয় এটা অবগত করেছেন আপনাদেরকে যে যিনি মারা গেছেন তার বয়স 55 বছর, তিনি একজন পুরুষ এবং তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। আমরা এখানে আরেকটু যদি তথ্য দিই আপনাদেরকে, মাননীয় মন্ত্রী মহোদয় এটা অবগত করেছেন যে মোট সংক্রমণ নেই, আপনারা এটা ইতিমধ্যে জানেন যে পরপর 2টি 24 ঘন্টার ব্যবধানে পরপর 2টি নমুনায় যদি আমরা এই ভাইরাসটির উপস্থিতি না পাই তাকে আমরা বলি তার মধ্যে সংক্রমণ নেই। সেই রকম 3 জন আমাদের গত 24 ঘন্টায় আমরা পেয়েছি, মোট এই সংখ্যাটি 33। এখন বর্তমানে সংক্রমণ রয়েছে এরকম সংখ্যা 46, যার মধ্যে 32 জন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন,
14 জন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে আসলে তাদের লক্ষণ উপসর্গ খুবই মৃদু, তারা আসলে আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া একটু বিশ্লেষণ যদি বলি, 18 জনের এদের বয়স 11 থেকে 20 বছর বয়সের মধ্যে একজন, 31 থেকে 40-এর মধ্যে দুজন, 41 থেকে 50 বছর বয়সের মধ্যে চারজন, সর্বোচ্চ সংখ্যায় রয়েছেন 51 থেকে 60 বছর বয়সের মধ্যে 9 জন, আর 60-ঊর্ধ্ব রয়েছেন 2 জন। 18 জনের মধ্যে পুরুষ 15 এবং মহিলা 3। এরা মূলত আমাদের ঢাকা শহরে সবচেয়ে বেশি, 18 জনের মধ্যে 12 জনই ঢাকার, নারায়ণগঞ্জে আছে 5 জন এবং মাদারীপুরে 1 জন। আপনারা ইতিমধ্যে জানেন যে মাদারীপুরে আমাদের একটি ক্লাস্টার আগে থেকেই ছিল, এবং যেই ক্লাস্টারের জন্য আমরা মাদারীপুরকে সবার আগে কন্টেনমেন্টে নিয়েছিলাম। সারা বাংলাদেশের মধ্যে প্রথম যেখানে কন্টেনমেন্ট হয়েছিল সেটা মাদারীপুর, সেই মাদারীপুরে আরও 1 জন রোগী কালকে আমরা পেয়েছি। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত আমাদের মোট রোগীর সংখ্যা 11 জন, সেই জন্য আমরা এখন নারায়ণগঞ্জের বিষয়ে আমরা সতর্ক হয়ে এটাকে ওইখানকার কন্টেনমেন্টটা আরও জোরদার করেছি। এছাড়া আমাদের গতকাল একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, আমাদের অনেকেই প্রশ্ন করেছেন, আমাদের একটি ম্যাপ দেয়া হয়েছিল বিশ্লেষণ ঢাকা সিটির, সেখানে ওই ম্যাপটির মধ্যে আসলে বড় আকারে একসঙ্গে করে রাখা কতগুলো এলাকা হওয়ার কারণে একটু কিছুটা বিভ্রান্তি হয়েছিল। আমরা বিস্তারিত বিশ্লেষণ এলাকা ভিত্তিক ঢাকা শহর এবং ঢাকার বাইরে IDCR এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের দুটো ওয়েবসাইটে দিয়ে দিব, যাতে করে আপনাদের পরবর্তীতে এই তথ্য পেতে সুবিধা হয়। শুধু এখানে একটা পরিষ্কার করে বলতে চাই যে আপনারা যে তথ্যটা আমাদের কাছে জানতে চান যে এদের ট্র্যাভেল হিস্ট্রি ছিল কিনা বা কন্ট্যাক্ট হিস্ট্রি ছিল কিনা, এই 18 জনের মধ্যে বেশিরভাগই হচ্ছে আমাদের আগের থেকে পাওয়া বিভিন্ন ক্লাস্টারের অংশ। তার মানে হচ্ছে ওই সমস্ত এলাকাগুলোকে আমরা বিভিন্ন ক্লাস্টার হিসেবে যেগুলোকে আইডেন্টিফাই করেছিলাম সেই ক্লাস্টারের মধ্যেই পেয়েছি, এবং এইরকম একটি ক্লাস্টার রয়েছে আমাদের বাসাবো এলাকায়, এবং বাসাবো এলাকায় ওই জন্য আমাদের কন্টেনমেন্ট আমরা জোরদার করেছি। সেখানে সর্বমোট 9 জন রোগী এই পর্যন্ত চিহ্নিত হয়েছেন। এছাড়া আমাদের আরেকটি ক্লাস্টার রয়েছে তোলারবাগ মিরপুরে, আপনারা এটা জানেন, তোলারবাগ মিরপুরে 6 জন, এবং এছাড়া বৃহত্তর মিরপুর, টোটাল মিরপুর মিলে আরও 5 জন, এখানে মিরপুর এলাকায় মোট 11 জন রোগী রয়েছে। আমরা এই দুটো এলাকাকে স্পেসিফিক্যালি, বিশেষ করে তোলারবাগে আমরা অনেকদিন ধরে কন্টেনমেন্ট করছিলাম, এবং এই দুটো এলাকায় কিন্তু আমরা শুধুমাত্র রোগী নয়, রোগীর যারা কন্ট্যাক্টে এসেছেন এবং ওই এলাকার যারা যারা কন্ট্যাক্টে আসার সম্ভাবনা রয়েছে অথবা যাদের মধ্যে মৃদু লক্ষণ উপসর্গ রয়েছে তাদেরও নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করছি, যাতে করে রোগটি ওখান থেকে ছড়িয়ে না পড়ে। আপনারা সবসময় জানেন যে আমাদের স্ট্র্যাটেজি ছিল প্রথম থেকেই রোগীকে আইসোলেট করে ফেলা, দ্রুত শনাক্ত করে আইসোলেশনে নিয়ে যাওয়া, আমরা সেই প্রস্তুতি নিয়ে চলছি। আপনাদের ফোনের মধ্যে নিয়মিত একটা প্রশ্ন থাকে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কি না, আমরা অনেক জায়গা থেকে রোগী পাচ্ছি, কিন্তু সেই দিক থেকে কমিউনিটি ট্রান্সমিশন আছে, কিন্তু সেগুলো ক্লাস্টার ভিত্তিতে আছে, সুতরাং সেখান থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু আবারও একটা সাবধানতার কথা বলে আমি শেষ করব, আমাদের মহাপরিচালক মহোদয়কে দিব, জনসমাগম এড়িয়ে চলতে হবে। জনসমাগম যদি আমরা এড়িয়ে না চলি তাহলে যেই ক্লাস্টার ভিত্তিতে যে এখন ট্রান্সমিশনটা রয়েছে সেটা কিন্তু পুরো জায়গায় ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকবে। সেই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যে কোনো জায়গায় যে কোনো ধরনের জনসমাগম হলে সেটা এড়িয়ে চলুন। আমি এখন মহাপরিচালক মহোদয়ের কাছে হস্তান্তর করছি, সবাইকে অভিনন্দন। সালাম আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা, সাংবাদিক ভাই বোনেরা, নিয়মিত যে তথ্যগুলো আপনাদেরকে দেই সেগুলো আবার আপনাদের কাছে অবহিত করছি। আমরা এ পর্যন্ত 4,69,502 PPE সংগ্রহ করেছি, এর মধ্যে 4,11,339 PPE দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এখন আমাদের হাতে মজুদ রয়েছে 58,163 PPE, এবং আমরা এই PPE সরবরাহ এবং বিতরণ সেটা অব্যাহত রেখেছি, এবং এটা প্রয়োজন অনুসারে যাদের প্রয়োজন তারা সবাই পাবে, PPE এর কোনো সংকট হবে না। এ পর্যন্ত মোট 65,802 জনকে হোম কোয়ারেন্টাইন এবং 269 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, অর্থাৎ সর্বমোট 66,071 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। গত 24 ঘন্টায় 1,111 জনকে হোম কোয়ারেন্টাইন এবং 9 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত 24 ঘন্টায়
কোয়ারেন্টাইনের মোট সংখ্যা 1,120। এ পর্যন্ত সর্বমোট 53,412 জনকে কোয়ারেন্টাইন থেকে আসলে ছাড় দেওয়া, মানে কী বলে, ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বর্তমানে 12,659 জন কোয়ারেন্টাইনে আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা সকলকে যারা কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে কোয়ারেন্টাইনের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করছি। গত 24 ঘন্টায় নতুন করে 10 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে এবং 3 জনকে আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 420 জনকে আইসোলেশন করা হয়েছিল, যাদের মধ্যে 336 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন 84 জন আইসোলেশনে রয়েছেন। আমরা মোবাইল ফোনের মাধ্যমে যে কল পাই এবং স্বাস্থ্যসেবা প্রদান করি, এর নাম্বার স্বাস্থ্য বাতায়ন 1-62-63। গত 24 ঘন্টায় এই নাম্বারটিতে 68,876 ফোন কল পাওয়া গেছে। এ পর্যন্ত সর্বমোট 12,32,96 কল পাওয়া গেছে 1-62-63 এবং 333 নম্বরে, অর্থাৎ 333 নম্বরে গত 24 ঘন্টায় 25,494 ফোন কল পাওয়া গেছে এবং সর্বমোট ফোন কল পাওয়া গেছে এই নম্বরে 43,769। আইডিসিআর এর হটলাইন নম্বরে গত 24 ঘন্টায় 3,578 ফোন কল এসেছে এবং এখন পর্যন্ত 94,768 ফোন এসেছে। গত 24 ঘন্টায় সবগুলো মিলিয়ে 97,948 কল এসেছে এবং এখন পর্যন্ত 13,70,583 ফোন কল এসেছে। কোভিড বিষয়ে আমরা অনলাইন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বর্তমানে 13,060 জন। তাদের মধ্যে 2,061 জন স্বেচ্ছাসেবী চিকিৎসক বিনামূল্যে মোবাইল ফোনে জনগণকে কোভিড-19 সংক্রান্ত চিকিৎসা সেবা এবং পরামর্শ দিচ্ছেন। বিদেশ থেকে আগত 6,67,777 জন যাত্রীকে বিভিন্ন বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। গত 24 ঘন্টায় 219 জন দেশে প্রবেশ করেছেন, যাদের প্রত্যেককে স্ক্রিন করা হয়েছে। আমরা অনেকগুলো গাইডলাইন তৈরি করেছি, এটা আপনারা জানেন। সর্বশেষ কোভিড-19 প্রাদুর্ভাবের সময় প্রতিবন্ধীদের জন্য বিবেচ্য বিষয়সমূহ, এগুলোর উপরে গাইডলাইন এবং শিশু কিশোরদের করোনা সংক্রমণ প্রতিরোধে বাবা মায়ের ভূমিকা সম্পর্কিত এই দুইটি নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট গাইডলাইনের সংখ্যা 19টি। আগামীকালকের যে আমরা মিডিয়া ব্রিফিং করব, সেখানে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংস্থা, অনেকগুলো প্রতিষ্ঠান, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি পর্যায়ের অনেকেই আমাদের বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করছেন। তো আগামীকাল আমরা তাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই এবং আগামীকাল এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং আরও অন্য যারা আমাদেরকে সহায়তা করতে চান, এটা একটা জাতীয় সংকট, তাদেরকেও আমরা অনুরোধ জানাবো যে তারাও যেন আমাদের এই জাতীয় সংকট উত্তরণে আমাদের পাশে দাঁড়ান এবং জাতিকে সাহায্য করেন। আমি এই পর্যায়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদেরকে কিছু বিষয়ে সাহায্য করছেন, সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরি এবং আগামীকালকে অন্যান্য যে প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে আমাদেরকে সাহায্য করেছেন সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গত 22 মার্চ 2020 থেকে ঢাকার সকল সরকারি হাসপাতাল এবং 25 মার্চ 2020 থেকে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং 64টি জেলার সদর হাসপাতালগুলোতে জীবাণুনাশক স্প্রে করে পরিবেশ জীবাণুমুক্তকরণ কার্যক্রম শুরু করেছে। রেড ক্রিসেন্ট সোসাইটির 2,000-এর বেশি স্বেচ্ছাসেবক হাসপাতালগুলোতে জীবাণুনাশক কার্যক্রম বাস্তবায়ন করার পাশাপাশি আরও 5,000 স্বেচ্ছাসেবক বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, ত্রাণ বিতরণ সহ অন্যান্য কার্যক্রমে সরাসরি মাঠে রয়েছেন। এখন আমি সংক্ষেপে বিশ্ব পরিস্থিতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতি আপনাদেরকে অবহিত করব। আজ পর্যন্ত সারা বিশ্বে সর্বমোট 10,51,635 জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 56,985 জন। গত 24 ঘন্টায় বিশ্বে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা 79,332 এবং যারা মৃত্যুবরণ করেছেন সেই সংখ্যাটি হলো 6,664। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার এটা হলো গত 24 ঘন্টায় 6,664 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় আজ পর্যন্ত সর্বমোট 6,528 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 267 জন। গত 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা 647 জন, যাদের মধ্যে মৃত্যুবরণ করেছে 22 জন গত 24 ঘন্টায়।
আমি এই বিশ্ব পরিস্থিতি এবং দক্ষিণ পূর্ব পরিস্থিতি সম্পর্কে আমরা যে তথ্য আপনাদেরকে জানাই, সেই তথ্যগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট থেকে আমরা সংগ্রহ করি। পৃথিবীর অন্যান্য মাধ্যমেও এই ধরনের পরিসংখ্যান দেওয়া হয়, কিন্তু আমরা সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে পরিসংখ্যানগুলো সেই পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমি আপনাদের অবগতির জন্য একটা জিনিস শেষ করার আগে যেটা বলতে চাই, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার জাতির উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন সেখানেও কিন্তু সমগ্র জাতি, প্রত্যেকটা সেক্টরের, এমনকি বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা আছেন, অর্থনৈতিক, স্বাস্থ্য, সকল বিষয়ে কিন্তু তিনি সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে এবং কী কী পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের কী ভূমিকা পালন করা উচিত, সেই বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন এবং সকলকে আবেদন জানিয়েছেন। এরপরে তিনি হলো বিভাগ, আমাদের জেলা পর্যায়ের ডিসি এবং আমাদের পুলিশ কর্মকর্তা, সিভিল সার্জন অর্থাৎ স্বাস্থ্য কর্মকর্তা এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে যে তাদের সাথে যে মত বিনিময় করেছেন, সেখানেও কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি এবং কীভাবে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো, সেখানে কার কী ভূমিকা, সরকার কী করছে, সেই বিষয়ে তিনি জানিয়েছেন। এবং আজকে যে প্রেস কনফারেন্স, যেটি সরাসরি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে তিনি 72,000 কোটি টাকার উপরে আসলে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এটা উদ্দেশ্য হলো এই যে আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড যেন সচল করা এবং যে সমস্ত ব্যক্তি আসলে কাজ করেন তারা যেন কোনো কষ্টে না পড়েন, যে সমস্ত তৃণমূল পর্যায়ে যে সমস্ত ব্যক্তি আছে তাদের যেন কোনো সমস্যা না হয়, সেই সমস্যার বিষয়েও তিনি হলো কথা বলেছেন। এবং সার্বিকভাবে আসলে সারা দেশ আসলে কেমনভাবে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব, সেই পরিস্থিতির বিষয়েও হলো তার যথেষ্ট অনেকগুলো সুপারিশ আছে। আমি একটা জিনিস আমরা বারবার সেটা বলি যে সরকার যথেষ্ট চেষ্টা করছে এবং আমরা হলো অনেকগুলো প্রশ্ন এখানে এসেছে, মাননীয় মন্ত্রী মহোদয়কেও আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমাদের গণমাধ্যমেও আমরা হলো অনেকগুলো আসলে পরিস্থিতি যেগুলো হলো অনেক সময় আমরা মনে করি যে যেগুলো হলো সমস্যাকে আরও বৃদ্ধি করতে পারে, এই পরিস্থিতিগুলো দেখেছি। আমি শুধু একটা জিনিস বলবো যে আসলে আমাদের একটা ভারসাম্যপূর্ণ অবস্থান সবসময় বিরাজ করতে হবে, আমরা জানি না এই পরিস্থিতি কতদিন বিরাজ করবে, কাজেই হলো অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আমাদের যে স্বাস্থ্য কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে একটা সমন্বয় রক্ষা করে এবং একের সাথে একটা ভারসাম্য রক্ষা করে কিন্তু আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমি মনে করি যেমন হলো আমি একটা জিনিস খেয়াল করেছি যে ট্রাকে কিন্তু গাদাগাদি করে মানুষ আনা হয়েছে, তাদের কতজনের আসলে মুখে মাস্ক পরা ছিল, আমরা হলো সেই বিষয়টাও হলো একটা প্রশ্ন সাপেক্ষ, কাজেই যারা হলো ট্রাকে তুললেন এই মানুষগুলোকে তাদেরও কিন্তু দায়িত্ব ছিল এই বিষয়গুলোকে খেয়াল করা। এখন এই করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আমরা এতক্ষণ স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং শুনছিলাম, এবার যাব অন্যান্য খবরে। অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় 72,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তহবিল থেকে কম সুদে ঋণ পাবেন ক্ষুদ্র মাঝারি সহ সব খাতের উদ্যোক্তারা। সকালে গণভবনে সংবাদ সম্মেলনে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে প্রধানমন্ত্রী সবাইকে সততার সাথে কাজ করার আহ্বান জানান। গণভবনে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলায় সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। এ সময় করোনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। করোনার বিস্তারে বৈশ্বিক ও দেশের অর্থনৈতিক ক্ষতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান পুঁজিবাজার, রপ্তানি আয়, অভ্যন্তরীণ চাহিদা সহ সব ক্ষেত্রে পড়তে পারে নেতিবাচক প্রভাব। বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণে বাংলাদেশের অর্থনীতির উপর কী ধরনের বা কতটুকু নেতিবাচক প্রভাব পড়বে তা এখনও নির্দিষ্ট করে বলার সময় আসেনি। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 3.02 বিলিয়ন মার্কিন ডলার হবে মর্মে এশীয় উন্নয়ন ব্যাংক ব্যাখ্যা করেছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে এই ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। এ অবস্থা থেকে দেশের অর্থনীতি রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণোদনা প্যাকেজে 4 ধরনের কর্মসূচির উল্লেখ করেন তিনি। জানান সেবা ও শিল্প খাতে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য 30,000 কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হবে। এসব ঋণের 9% সুদের অর্ধেক দেবে উদ্যোক্তারা আর বাকিটা ভর্তুকি দেবে সরকার। ক্ষুদ্র ও মাঝারি খাত পাবে 20,000 কোটি টাকার ঋণ, এখানে উদ্যোক্তারা দেবে 4% সুদ, সরকার ভর্তুকি দেবে 5% সুদ। রপ্তানি উন্নয়ন তহবিলে পরিমাণ বাড়ানো হচ্ছে 12,500 কোটি টাকা আর আমদানি রপ্তানির সুবিধার জন্য 5,000 কোটি টাকার প্রিশিপমেন্ট ঋণ। এর আগে রপ্তানিমুখী খাতে দেওয়া হয় 5,000 কোটি টাকার প্রণোদনা। মোট আর্থিক সহায়তা প্যাকেজের পরিমাণ হবে 72,750 কোটি টাকা, যা জিডিপির 2.52%। এই প্রণোদনা প্যাকেজ আমি আশা করি যে আমাদের মানুষের আর্থসামাজিক
গতিশীলতা অব্যাহত থাকবে। আমি আশা করি পূর্বে এবং আজকে ঘোষিত আর্থিক সহায়তার প্যাকেজসমূহ দ্রুত বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কাছাকাছি পৌঁছাতে পারব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী জানান, অর্থনীতি চাঙ্গা রাখতে বাড়ানো হবে সরকারি ব্যয়, তবে কমানো হবে বিলাসী খরচ। হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ সহ বাড়ানো হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। কেউ কষ্ট করুক সেটা আমি চাই না, সকলে কষ্ট লাঘব করাটাই আমাদের দায়িত্ব, আর সেই লক্ষ্য নিয়েই আমরা এই প্যাকেজটা ঘোষণা দিয়েছি। এর শুভফলটা সকলে পাবেন। শুধু আমি এটুকু চাই সবাই যেন সততার সাথে কাজ করেন, এই সুযোগ নিয়ে কেউ যেন আবার মানে কোনো রকমের দুর্নীতি বা কোনো অনিয়ম কোনো অপব্যবহার যেন কেউ না করবেন। সেবা ও শিল্প খাতের জন্য ঘোষিত ওয়ার্কিং ক্যাপিটাল দক্ষতার সাথে ব্যবহার করা গেলে এই প্যাকেজের পরিমাণ আরও বড় হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। দেখা দিয়েছে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এফবিসিসিআই সভাপতি ফজলে ফাহিম জানান, এতে উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীরা, ফলে করোনার প্রভাবজনিত ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন তিনি। উপকারভোগীদের নির্দিষ্ট করতে দ্রুত তালিকা তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সিসিআই আজকের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্যাকেজকে স্বাগত জানায়। আমরা মনে করি যে মাইক্রো, স্মল, মিডিয়াম এবং লার্জ এন্টারপ্রাইজেস, এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে বাংলাদেশের এই প্যাকেজ টার্গেটেড এবং ফোকাসড ওয়েতে ইউটিলাইজড হবে এবং তার মাধ্যমে মিনিমাল আনএমপ্লয়মেন্ট এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যতটা স্বাভাবিক রাখা যায় বর্তমান প্রেক্ষাপটে, সেটাতে এটা সহযোগী ভূমিকা রাখবে। শুরুতেই উচিত হবে হলো সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য যে প্যাকেজটি রয়েছে সেই অর্থটি কিভাবে দ্রুত ছাড়করণ করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে দ্রুততর সময়ে এই কর্মসূচির অধীনে যারা অধিভুক্ত হবেন তাদের লিস্টটি সম্পন্ন করা। করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত অসহায় মানুষের জন্য আজ থেকে 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। সকাল থেকে ঢাকা সহ সব বিভাগীয় জেলা শহর ও পৌর এলাকায় ওএমএস কর্মসূচির আওতায় এই চাল বিক্রি করা হচ্ছে। রাজধানীর মিরপুর 7 নম্বর ওয়ার্ডে, শিয়ালবাড়ির রূপনগর, ঝিলপাড় বস্তি ও মহাখালীর 7তলা বস্তি এলাকায় চলছে এই কার্যক্রম। চাল কেনার জন্য ওএমএসের চালবাহী ট্রাকের সামনে ভিড় করেছেন নিম্ন আয়ের মানুষ। স্বল্পমূল্যে চাল কিনতে পেরে খুশি তারা। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ জানান, প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত এই চাল বিক্রি করা হবে। ভোটার আইডি কার্ড দেখিয়ে একজন ব্যক্তি সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারবেন। প্রতিটি পরিবার থেকে একজনের বেশি চাল কিনতে পারবেন না। প্রতিদিন প্রতি ট্রাক থেকে 3000 কেজি চাল বিক্রি হবে। কারখানা খোলা ও বন্ধের সিদ্ধান্ত নিয়ে আজও ভোগান্তিতে পড়েছেন অনেক তৈরি পোশাক শ্রমিক। বিজিএমইএর পক্ষ থেকে তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানানো হলেও রাজধানী সহ অনেক স্থানে খোলা কারখানা, আবার অনেক কারখানায় শ্রমিক পৌঁছার পর জানানো হয় কারখানা বন্ধ। শনিবার রাতে পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানান বিজিএমইএ সভাপতি রুবানা হক, কিন্তু তার আহ্বানে সাড়া দেননি অনেক কারখানা মালিক। রোববার রাজধানীতে কানিজ, উর্মি, আরমান সহ বেশ কয়েকটি কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। আমরা অনেক কষ্ট করে এসেছি দেশের থেকে, অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে, তারপর এসে দেখি বন্ধ। যদি আমাদের আগেই বলতেন যে বন্ধর কথা, তাহলে আমাদের জন্য ভালো হতো। খাই আর না খাই ঢাকা শহর ঘর ভাড়া দিতেই হইব। আজকে বেতন নাই বন্ধ, 12 তারিখে যখন অফিস খোলা থাকবো তখন বেতন। কর্মকর্তারা জানান বেশ রাতে কারখানা বন্ধের বিষয়ে বিজিএমইএর সিদ্ধান্ত আসায় সব শ্রমিককে এ বিষয়ে নির্দেশনা দেওয়া সম্ভব হয়নি, তবে মালিক পক্ষের সাথে আলোচনার পর বন্ধের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা। শ্রমিকদেরকে আমরা তাদেরকে যে আসতে হবে না বা বন্ধ এই জিনিসটা আমরা জানাতে পারিনি, এবং যার কারণে যখন আসছে তখন জানালেন না কেন? 10:30 সময় তো আমি ওয়ার্কারদেরকে তো জানাতে সক্ষম হইনি আমরা। আচ্ছা, তো যার কারণে আমাদের খোলা রেখেছি এবং ওয়ার্কারদেরকে যথেষ্ট পিপিই মেনে আজকে ফ্যাক্টরিতে প্রবেশ করানো হয়েছে, এবং এখন যেহেতু সরকারি নির্দেশনা আছে আমরা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। রোববার সকালে রাজধানীর গাবতলী সহ অনেক স্থানে স্টাফ বাস পাঠিয়ে শ্রমিকদের কারখানায় নিয়ে যায় মালিক পক্ষ, তবে কারখানায় পৌঁছানোর পর তাদের জানানো হয় কারখানা বন্ধ। কাজে যোগ দিতে সকালে পায়ে হেঁটে, রিক্সা, ভ্যান ও অন্য গাড়িতে রওনা হন অনেকে। শ্রমিকরা জানান কারখানা বন্ধের ব্যাপারে মালিক পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি, উল্টো ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়। শ্রমিক তো আর সবার কাছে তো আর নাম্বারিং নাই, যারা যারা নাম্বারিং আছে তাদেরকে আমরা বলে দিচ্ছি রাত্রে যে আজকে আসা লাগবে না, যারা যারা নাম্বার নাই তারা আসছে সকালবেলা, আমরা বলে দিচ্ছি যে আগামী 11 তারিখের পর আসবেন সবাই।
এদিকে সাভার ও গাজীপুরের অনেক কারখানায় বিড়ম্বনায় পড়েছেন শ্রমিকরা। বন্ধের ঘোষণা না দেয়ায় সকাল থেকে নিজ নিজ কারখানার সামনে জড়ো হন তারা। আবার কিছু কারখানা গেটে টাঙিয়ে দেয়া হয় বন্ধের নোটিশ। আজকে সকালবেলা আমরা ডিউটি যাচ্ছি, কইছে যে বন্ধ, গেটে তালা মারা। গরিব মানুষ আমরা, আমার খাওয়া লাগবো, বাসার লাগবো, আমার বাড়িতে পোলা পান আছে, আমাদেরকে তা দেওয়া লাগবো, বেতন এখন কি করবো না করবো আমরা জানি না। এখন বিসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের প্রায় সব কারখানাই খোলা রয়েছে। বিকেএমইএ জানায় যেসব কারখানায় কাজের চাপ রয়েছে এবং শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা দিতে সক্ষম, শুধু সেসব কারখানা খোলা থাকছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এক ঘন্টায় বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে ফেসবুক, ইউটিউব এবং টুইটারে চোখ রাখতে পারেন সংবাদের আরও বিস্তারিত।